ওয়েবসাইটে আইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার সময় পিছলো 11:30টার পরিবর্তে বেলা 12টা থেকে এবিবি আনন্দের ওয়েবসাইটে ফল। শুক্রবার সকাল 11টায় হবে উচ্চ মাধ্যমিকের আনুষ্ঠানিক ফল প্রকাশ। আমাদের তো বন্ধুরা, আমরা দেখো একটা ওয়েবসাইট, তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটা নতুন কিন্তু ওয়েবসাইট তোমাদেরকে কিন্তু প্রকাশ করেছে যে তোমরা কখন রেজাল্ট কিন্তু দেখতে পাবে অনলাইনে। তো সেই ব্যাপারে তো নোটিফিকেশানটা আমি দেখছি, দেখো ডেট দিয়েছে, দেখো 8/6/2022 কিন্তু প্রকাশিত নোটিফিকেশন। কী বলছে, ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার মেমো, নম্বর দেওয়া আছে দেখো 2022, ডেট দেওয়া আছে দেখো 3/6/2022, রিগার্ডিং পাবলিকেশন অফ এইচএস রেজাল্ট 2022, অর্থাৎ 3 তারিখে কিন্তু তোমাদের এইচএস রেজাল্ট সম্পর্কে কিন্তু একটা নোটিশ পাবলিকেশন হয়েছিল। সেটা বলছে দিস টু নোটিফাই দ্যাট স্টুডেন্ট ক্যান ভিউ দেয়ার রেজাল্ট থট অনলাইন ওয়েব পোর্টাল এসএমএস অ্যান্ড মোবাইল অ্যাপ। এবং সেখানে বলা হয়েছিল কি যে স্টুডেন্ট কিন্তু রেজাল্ট দেখতে পাবে সেখানে ওয়েব পোর্টালের মাধ্যমে, এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পাবে। সেটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে উল্লেখ করেছি। দেখো ব্র্যাকেটে কী লেখা আছে, লিস্ট অফ হুইচ হ্যাজ অলরেডি বিন গিভেন ইন আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন, অর্থাৎ বলছে যে এই ঘটনা এটা কিন্তু আমরা আগের একটা নোটিফিকেশানে কিন্তু বলে দিয়েছি। তারপর ফ্রম 12 noon অন ওয়ার্ডস ইনস্টেড অফ 11:30 AM অন 10/6/2022, অর্থাৎ কি বলছে যে তোমাদের রেজাল্ট কিন্তু 11:30টার পরিবর্তে তোমরা কিন্তু ওয়েবসাইট রেজাল্ট কিন্তু 12টায় কিন্তু দেখতে পাবে। ওকে, তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার সময় পিছলো 11:30টার পরিবর্তে বেলা 12টা থেকে এবিবি আনন্দের ওয়েবসাইটে ফল। শুক্রবার সকাল 11টায় হবে উচ্চ মাধ্যমিকের আনুষ্ঠানিক ফল প্রকাশ। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। কৃষ্ণেন্দু, পরিবর্তিত সময় সম্পর্কে জানতে চাইবো। দেখো, তুমি জানো যে 10 তারিখ আগামী শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে এবং সকাল 11টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক আগে যেটা জানিয়েছিল, সাড়ে 11টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। তুমি জানো যে বিজ্ঞান আনন্দের ওয়েবসাইট www.bengal.com এই ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। কিন্তু আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছুক্ষণ আগে একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, 11:30টার বদলে 12টা থেকে ওয়েবসাইট মারফত ফল জানা যাবে। ওয়েবসাইট মারফত ফল জানাটা এবারে গুরুত্বপূর্ণ এই কারণে যে মাধ্যমিকের প্রকাশের দিনে কৃষ্ণ, তোমার কথা আমাদের কাছে স্পষ্ট ভাবে আসছে না, আমরা আবারও পরে তোমার সঙ্গে যোগাযোগ করবো। আপনাদের জানিয়ে রাখি, অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার সময় পিছনো 11:30টার পরিবর্তে বেলা 12টা থেকে দেখা যাবে ফলাফল।